এদেশে জনসংখ্যার অর্ধেকই নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সময় বদলেছে, কিন্তু এখনও বদলায়নি নারীর প্রতি শোষণ ও সহিংসতার মাত্রা। যুগ যুগ ধরে লালন করা পুরুষতান্ত্রিক মানসিকতায় নারী শৈশব থেকেই নানাভাবে বৈষম্য, বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়। পরিবারের স্বামী বা অন্যান্য সদস্য কর্তৃক শারীরিক নির্যাতনে গৃহভ্যন্তরে 14% গর্ভবতীর মৃত্যু হয়। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী এখনও পুরোপুরি মানুষ হয়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত। এজন্য নারীর সম অধিকার ও ক্ষমতায়ন জরুরি। উন্নয়নের পথে অপরিকল্পিত নগরায়ন একটি বড় বাধা। গ্রামের মানুষ প্রতিনিয়ত কাজের সন্ধানে শহরে আসছে। প্রতি বছর এভাবে গড়ে 4.7% করে লোক শহরে প্রবেশ করছে এবং শহরগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এজন্যে গ্রামে কাজের সুযোগ সৃষ্টি করে শহরমুখী মানুষের অস্বাভাবিক প্রবাহ কমানো যেতে পারে। এই সকল উন্নয়ন পরিকল্পনায় জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ পুরো জনগণের ওপর জনপ্রতিনিধিদের প্রভাব সবচেয়ে বেশি। মানুষের যে জায়গা, আমাদের জায়গা তো যা আছে তাই, কোনো বৃদ্ধি নাই। আমাদের টেরিটরি যা ছিল তাই আছে এবং তাই থাকবে। ইতিমধ্যেই আপনারা গ্রামের মধ্যে যদি যান লক্ষ্য করবেন, প্রায় নতুন জমির মধ্যে নতুন নতুন করে বাড়ি উঠতেছে। শহরের মধ্যে ঢাকা শহরে তো হাই রাইজ বিল্ডিং বিভিন্নভাবে জায়গা যেভাবে আছে শহরে, ঢাকা শহরে যদি মানে সত্যিকারভাবে ইয়া হয়, যারা স্থায়ীভাবে ঢাকা শহরে থাকে, হয়তোবা ফ্ল্যাটে থাকে, বাড়িতে থাকে এবং বিভিন্ন বস্তি টস্তি যা আছে এত করে, এবং রেলওয়ে স্টেশন, ওই বাস স্টেশন, এরপরে অফিসের বারান্দা টারান্দা, এই ধরনের যেখানে জায়গা পাওয়া যায় সেখানে মানুষ রাত্রে ঘুমায়। এত করে আমার মনে হয় ঢাকা সিটিতে মিনিমাম 2 কোটির কমে হবে না। এর মধ্যে যেমন বাল্যবিবাহ একটা অন্যতম প্রধানকরণ, এবং এখানে এটা আইন আছে 18 বছরের কমে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে মানে আগে তো জন্ম নিবন্ধন ছিল না, এখন জন্ম নিবন্ধন হয়েছে এবং এই আইন কড়াকড়ি করা দরকার যে 18 বছরের এটা মিনিমাম প্রয়োজন, এটাকে মানে 20 বছর করা দরকার, যে এটুকু হইলে যে মানে 20 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আর ছেলেদের ব্যবহারে যদি বলা হয় যে মিনিমাম 30 বছর আগে বিয়ে করানো যাবে না। আর সৎকারের 85% ওই যারা নাকি অজ্ঞ দাত্রী আছে এদের মাধ্যমে প্রসব হয়, হয়তো অনেক সময় মাতৃহার মানে মৃত্যু হারটাও বেশি, শিশু মৃত্যু হারও বেশি, এবং এইটাকেও বন্ধ করতে হবে। টিকে থাকার জন্য, অস্তিত্বের জন্যই দেশের প্রতিটি মানুষকে ব্যবহারে সচেতন হতে হবে, এবং সচেতন নাগরিক যারা আছে তাদেরকে, যারা বুঝে না তাদেরকে বোঝাবার দায় দায়িত্ব নিতে হবে। জনগণের প্রতিনিধিদেরকেও এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, জনপ্রতিনিধিদের বক্তব্য রাখতে হবে, এবং এটাকে আমার মনে হয় যে একটা নির্বাচন কমিশনের মধ্যে ম্যান্ডেটরি করে দিতে হবে, এবং সবারই এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সচেতন করতে হবে। সচেতন যদি না হয় তাহলে আমরা তো সামনের দিকে, অগ্রগতির দিকে, উন্নতির দিকে আমরা আগায় যেতে পারবো না। অপার সম্ভাবনার এই বাংলাদেশে আসুন সবাই মিলে অপরিকল্পিত জনসংখ্যা রোধ করার উদ্যোগ নেই আর দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করি।